এখন দেখা যাইছে? হ্যাঁ ভাই, আচ্ছা এখন তো আমরা বুট স্ট্র্যাপের বিটুইনটাকে না একটা নেব, নয়েজ হচ্ছে। আর নয়েজ তো আমাদের, আমার ল্যাপটপের মেবি হেডফোন গার্ড নষ্ট, এটা ঠিক করতে পারতেছি না। আপনার কথা স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, কথা বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, নয়েজটাকে ইমপ্রুভ করতে পারলাম না, সরি। আচ্ছা যাই হোক, আমরা একটা কাস্টম বিটিএন নামে একটা ক্লাস নেছি, ওই ক্লাস থেকে আমরা নিজেদের মতো করে একটা ডিজাইন মানে নিবো আর কি। যে প্রত্যেকটা বাটনতে মানে সেম প্রপার্টিগুলো থাকে, সেম প্রপার্টিগুলো একটা ক্লাসে নিব, কিন্তু এই ক্লাস থেকে ইউজ করলে হয়, যাতে আমাদের কোডগুলোকে বারবার ওদেরকে না লিখতে হয়। সো প্যাডিং দেই 10 পিক্সেল আর 22 পিক্সেল। প্রথমটা কি হুম হাইট আর নেয় হ্যাঁ না? হ্যাঁ, প্রথমটা হচ্ছে আপনার ইয়ে মানে লেফট রাইট টপ বটম, এটা হচ্ছে আপনার লেফট রাইট আর এটা হচ্ছে প্রথমটা টপ বটম। লেফট রাইট। হ্যাঁ হ্যাঁ, লেফট রাইট টপ বটম। সো ওয়েল, এখানে হাইট উইডথ বুঝে গেছে। তারপর আমাদের প্রত্যেকটা ফ্রন্টের এই টেক্সট টানাস্টম আপার কেস, এটা প্রত্যেকটা ফ্রন্টের কমন প্রপার্টি আছে। আপার কেস হয়েছে, সো প্রত্যেকটার কালার হচ্ছে হোয়াইট, প্রত্যেকটার কালার হচ্ছে হোয়াইট। সো কালার হ্যাশ FFF ফাইন। তারপর দেখেন প্রত্যেকটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের কি বলে এই অরেঞ্জ কালার, সবগুলোর না মানে কিছু কিছু অরেঞ্জ কিছু কিছু হোয়াইট। আচ্ছা যাই হোক, তো যেহেতু ওইটা ডিফারেন্স, ওইটা আমরা আলাদা আলাদা ক্লাসে দেব। আচ্ছা সো আমাদের কাস্টম বাটন, আমাদের কাস্টম বাটনের ডিজাইনটাও হয়েছে। সো ওয়েল, এখন আমরা এই হিরো বাটনটাকে কাজ করি, যে এখন আমরা আমাদের এই হিরো সেকশনের বাটনটাকে ডিজাইন করবো। সো ওয়েল, আমাদের হিরো সেকশনের ভিতরে যে হিরো বাটন আছে, এবার এখন এটা ই করবো। সো বর্ডার 0.5 পিক্সেল সলিড হ্যাঁ সিসিসি, দেখুন আমাদের বর্ডার আছে, এতে বর্ডার নিচে নিচে থেকে একটা অবলেখন হচ্ছে সেকশন মার্জিন টপ, এটার কারণ কি এখানে অবলেখন দেখানো হচ্ছে? দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা যাই সেটা পরে দেখবো। আচ্ছা এখন দেখেন আমাদের বাটনটাকে হবার করলে কালার চেঞ্জ হচ্ছে, আমাদের এই যে হিরো বাটন ওইটাকে এখন ডিজাইন করি। আমাদের হিরো বাটনটা যে সময় হবার করবে, সো বি ইয়ার হবার, ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজি, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা আমাদের যে অরেঞ্জ কালারটা আছে, অরেঞ্জ কালারটা। সো ওয়েল দেখি, এবার অরেঞ্জ কালারটা হচ্ছে আর বর্ডার কালারটা হবে নান, নান বলতে কি বর্ডার বর্ডার কালারটা হবে ট্রান্সপারেন্ট, বর্ডার থাকবে না, বর্ডার বর্ডার থাকবে বাট ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর কি। মানে হবার করার হ্যাঁ করলে না থাকে, হ্যাঁ না থাকে, আর এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই যাতে স্মুথ ভাবে হয়। ট্রানজিশন টিআর ট্রানজিশন 0.6s। সো ওয়েল, এই যে দেখেন আমাদের হবার ঠিক আছে, কালার কি কালার ট্রানজিশনটা ভাই মানে হবারে টাইমটা বোঝায় না, মানে একটু লেন্থে মানে বুঝলাম না এই ট্রানজিশনটা কি, এখানে ওই যে হবার করার সময় একটু মানে টাইম নিয়ে হবারটা হইতেছে এমন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হবারের সময় টাইম নিয়ে হবারটা হচ্ছে একটু লুডে, তাহলে তো এটা হবারের মধ্যে দেওয়া উচিত না? না, এটা হবারের মধ্যে দেওয়া উচিত না, আমাদের যে এই বাটনটা হবে, যে এলিমেন্টটা হবে ওইটা হবারের সময়, কিন্তু আমরা তো এই হবারের সময় ট্রানজিশন দিলে হবে না, এটা শুধু ক্লাস মানে শুধু ক্লাসে দিলে হবে না। সেখানে আমাদের প্রত্যেকটা বাটনের বর্ডার রেডিয়াস 0 করে দিই, বাই ডিফল্ট বুট স্ট্র্যাপে বর্ডার রেডিয়াস নিয়ে নিচ্ছে, বর্ডার রেডিয়াস 0। এই দেখেন আমাদের ডিজাইনের মতো হয়ে গেছে। আচ্ছা ডিজাইনের এখানে বাটনগুলো আরো বড় করে দেওয়া আছে, তো আমরা এখানে স্পেসিফিক বাটনগুলোকে বড় করে দিলাম, যে হিরো বাটন আছে তার প্যাডিংটাকে এখন ওভারল্যাপিং করব, যে প্যাডিং প্যাডিং
তো হবারে পড়তেছে। ওপ সরি সরি সরি। ইয়ো বাটন যে প্যাডিংটা আছে ব্যাটিং 25 পিক্সেল আর ভিডিও 40 পিক্সেল দেখি কি অবস্থা। ও এখন তো অনেক বেশি, এটা হবে 15 পিক্সেল। এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা কি করবো, এখন আমরা এই প্যাডিংটা দেবো, যে আমাদের যে এই হিরো এলিমেন্ট আছে এলিমেন্টের উপর একটা প্যাডিং দেবো, তার মানে আমাদের এটা যে এই হিরো প্যারেন্ট অ্যাকচুয়ালি এটা, অথবা যে এই হিরো সেকশন এটা দিলেও হবে। যে হিরো সেকশন আছে এরকম প্যাডিং দেই, হিরো সেকশন প্যাডিং 100 পিক্সেল আমরা কি করছি, উপরে নিচে 100 পিক্সেল করে প্যাডিং দিতে হবে, অথবা আমাদের প্যাডিং আরো বেশি দিতে হবে। আমরা 200 পিক্সেল দেই, অস্থির 200 পিক্সেল দিলে ঠিক আছে। যদি একটু অবলম্বন হচ্ছে আবার 190 দিই, 195 দিই, তাহলে পারফেক্ট প্লে হবে। অস্থির অস্থির। আচ্ছা ওয়েল, তো আমাদের দেখেন এখন আমাদের একটা সেকশন হয়েছে, আমরা এটাকে এখন স্লাইডারে রে নেব। আমরা রিসার্চ ট্রেডিং দা মানে আমার পারফেক্টলি হইতেছে না কিনা আমি জাস্ট এটা কেমনে করবো ভাই। মানে এখন যে পেডিংটা দিলেন এটা যে পারফেক্ট হইছে কেমনে বুঝছেন, মানে গেস করছেন কেমনে? গেস করতে এটা আমার এক্সপিরিয়েন্স। তো দেখেন আপনি যদি আপনার এই পিএইচডিটাকে যদি মানে বড় করেন, মানে 100% করেন, তাহলে দেখবেন যে এই যে তারপরে পুরো উইন্ডো জুড়ে নিতে আছে। এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন, আমাদের এই হিরো সেকশনের ইমেজটা পুরো উইন্ডো জুড়ে নিতে আছে। তো আপনি এখন কত পিক্সেল দিলে পুরো উইন্ডো জুড়ে নিবে সেটা আপনি মানে মাইফা দিবেন আর কি। সেখানে যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে আপনি লাইব্রেরি চেক করবেন, আমাদের তো যেহেতু মুখস্থ আছে তাই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। মাইফেট প্রো 100%, এই যে 100% নেবেন, তারপর ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এটাকে ধরেন। হোয়াট ইজ দ্য হিরো সেকশন, এই যে হিরো সেকশনটাকে ধরে প্যাডিং দেখেন, এখন আমি প্যাডিং কমাইতেছি। সো দেখেন প্যাডিং যত কমাই এটাই কেমনে মানে এই সংখ্যাটা চেঞ্জ করতেছেন কেমনে আমার দিকে হয় না। আচ্ছা আবার দেখাই, আপনি ইন্সপেক্ট করবেন, রাইট বাটন প্রেস করে ইন্সপেক্টে আসবেন, আসছেন, তারপর যে এলিমেন্ট, যে এলিমেন্টটাকে ধরবেন, মানে আপনি এখন এই হিরো সেকশনটাকে ধরতে চাইবেন, হিরো সেকশনকে ধরলে এই যে দেখেন আমরা একদম লেফট সাইডে যে সিলেক্ট অ্যান এলিমেন্ট অন দ্য পেজ, এটাকে সিলেক্ট করার পর আপনি যে জায়গায় হবার করবেন ওইখানে আপনাকে সিলেক্ট করে নেবে, তারপর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওই এলিমেন্টের এলিমেন্টের যাতে সিএসএস আছে ওই সিএসএসগুলো এখানে শো করাবে। যেহেতু আমি হিরো সেকশন একদম মেইন হেডারটাকে মানে আমার সিলেক্টেবল অবস্থা ছিল, তাই আমাদের আমার ওই হেডারটাকে এগুলোকে দেখাচ্ছে। তো আমি এখানে এগুলো টিক করা আছে, আমি যদি এখানে অফ করে দেই দেখেন আমাদের ইমেজটা শো করছে না। এরকম কিছু আমি ওই যে আপনি সংখ্যাগুলো যে মানে ইয়ে ক্যালকুলেটরের মধ্যে চেঞ্জ করতেছেন, না আমি তো এটা টাইপ করে করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন দেখাচ্ছি। তারপর দেখেন আপনি এখানে এখন ট্রি আকারে, এই দেখেন আমাদের হিডারের পরে আছে ন্যাববার, ন্যাববারের পরে আছে আমাদের যে হিরো সেকশন, এখন আমরা এখানে হিরো সেকশনে হবার করতেছি। আমার এই কার্সরটা দেখেন, আমি হিরো সেকশনে হবার করার ফলে এখানে আমাকে মানে মানে শুরু করছে যেটা সিলেক্ট হচ্ছে, তারপর ওটাকে আমি ক্লিক করছি। সো এখানে দেখেন আমাদের আমার এই হিরো সেকশনটাকে চলে আসছে। যখন এখন আমি এই প্যাডিংটাকে চেঞ্জ করবো, সো প্যাডিংটাকে চেঞ্জ করার জন্য এই প্যাডিংয়ে আমি ক্লিক করবো। দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাকে এডিটের একটা অপশন দিচ্ছে, অপশন বলতে কি এখানে সিলেক্টেবল অবস্থায় আছে। হুম হুম, সো আমি এখন মাউসের যদি মানে আপার বাটন অথবা লোয়ার বাটন যদি প্রেস করে তোলে দেখেন আমার এগুলা মানে ছোটো বড়ো হচ্ছে আর কি, এরকম আর কি। আচ্ছা এক মিনিট দাদা, আচ্ছা হেয়ার গো অ্যাগেন। সো আমাদের একটা আইটেম হয়েছে, কিন্তু আমরা তো এখানে একটা স্লাইডার করতে চাই।
সো স্লাইডার করতে হলে আমাদের এই এলিমেন্টটাকে আবার রিপিটেশন করতে হবে, যে রিপিটেডলি, তার মানে এই যে স্লাইডার আইটেম। সো দেখেন স্লাইডার আইটেমটাকে যদি আমরা দুইবার যদি পেস্ট করি, সো দেখেন আমরা আমাদের একটার পর একটা আসছে, কিন্তু এটা স্বাভাবিক এভাবে আসবে। তো আমরা এখন মানে যে কুরিয়ার কাজ করবো, এখানে আমরা স্লিক ক্যারোজেল ইমপ্লিমেন্ট করব। সো স্লিক ক্যারোজেলের জন্য কী করতে হবে, কমিশতে যাই, ওয়াইজ দ্য স্লিক স্লিক ক্যারোজেল সিডিএন সাপোর্ট দেওয়া আছে, স্লিক স্লিকের এই কোডটুকু নিতে হবে, কন্ট্রোল বি জেস ইন্টার জেস পার্টিকেল জেস উইথ প্যারেন্ট এলিমেন্ট আছে, প্যারেন্ট হিরো প্যারেন্টে স্লিক ক্লাসটা অ্যাড করি, দেখি কি অবস্থা। ওপস এভাবে ভাঙছে কেন, স্ট্রেংথ হ্যালো জি ভাই। আচ্ছা গত ক্লাসে আমরা স্লিক কার্সর ইমপ্লিমেন্ট করছিলাম, এখানে স্লিক থেকে আউট, তো এখন আবার স্লিক কার্সর থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। ক্লাস নেম দ্য স্লিক না নিয়ে অন্য কিছু নিলে কাজ করবে না, তো অন্য নিলে তো কাজ করবে, দাঁড়ানো ওটা এক্সারেট হয়ে গেছে। আচ্ছা ওয়েল স্লিক কার্সর হিরো সিঙ্গেল আইটেম, হিরো আইটেম অ্যাক্টিভ, সিঙ্গেল আইটেম হিরো আইটেম অ্যাক্টিভ। আমি যদি এখন জাভা স্ক্রিপ্টে যাই, জাভা স্ক্রিপ্টের নিচে আমার ইন্টার জেস হিরো অ্যাপ আইটেম হিরো নেব আইটেম হবে, এখানে আমাদের যে প্যারেন্ট ক্লাস, এই প্যারেন্ট ক্লাসটা হবে হিরো প্যারেন্ট। এই যে হ্যাঁ আমাদের স্লাইডার মানে স্লাইডার কাজ করতেছে। সো আমরা আলাদা কন্টেন্ট দিয়ে দেখি, থ্যাংকস টেস্ট থার্ড টিএসআই টিএসআই আরডি থার্ড, সো টেস্ট থার্ড। সো আমাদের স্লাইডার ইমপ্লিমেন্টেশন শেষ, স্লাইডার ইমপ্লিমেন্টেশন তো আগের মতো, যে প্রথমে আমাদের সিএসএসটা মানে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা ছিল, তারপর ওই এখানে ইনিশিয়ালাইজ মানে ইনিশিয়ালাইজ করে দিতে হচ্ছে, সেখানে কমেন্ট করে দেই হিরো স্লাইডার। তো ওয়েল আমাদের হিরো সেকশন শেষ, এখন আমরা সেকেন্ড সেকশন করি। আচ্ছা ওয়েল এখানে একটা আরেকটা জিনিস বাকি আছে, যে এটা, সো এটা হবে এখন আমাদের কোথায়, আপনি গত ক্লাসে এটা ভুল করছেন, এটা হবে আমাদের একদম যে স্লাইডার আছে একদম স্লাইডারের পরে, তার মানে কি আমাদের যে এই যে হিরো প্যারেন্ট আছে এই হিরো প্যারেন্টের পরে। সো এখানে এখানে আমরা একটা আই ডট এফ এ এফ এ অ্যাঙ্গেল ডাউন, দেখি এটাই তো মনে হচ্ছে, হ্যাঁ অ্যাঙ্গেল ডাউন এক্সাক্টলি এটাই। সো আমার এই কি বলে এই আইকনটা মানে মুখস্থ আছে, তাই আমি মানে এখানে মুখস্থ মানে লিখছি আর কি, আপনি এগুলো বোঝাই পাবেন ওই যে মানে এই ফন্ট অসম থেকে এক্সাক্টলি। সো এখানে যে আইকন বক্স, সো ওয়েল আমাদের যে আইকন বক্স আছে, আইটেম বক্সের একটা প্যাডিং দিতে হবে। সো প্রথম থেকে হিরো সেকশন একটু ধরতে হবে, হিরো সেকশনের ভিতরে
আইকন বক্স আছে, তার প্যাড মার্জিন টপ ফিফটি পিক্সেল আরো বেশি হবে, 70 পিক্সেল দেই, 70 পিক্সেল। সো হিরো সেকশনের ভিতরে যে আইকন বক্স আছে, আইকন বক্সের ভিতরে যে আই আছে তার হাইট দেই, হাইট দেই কত পিক্সেল, 30 পিক্সেল, তারপর তার উইথ দেই 30 পিক্সেল। ডাব্লিউআইডি 30 পিক্সেল। তারপর বর্ডার, বর্ডারের দিয়ে 50% দিলাম। তারপর বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড হ্যাশ এফ এফ এফ। দেখি কি অবস্থা এই আসছে। এখন জাস্ট আমাদের এটার প্যাডিং, প্যাডিং দিলে মাঝখানে চলে আসবে প্যাডিং 5 পিক্সেল। ওপস, 5 পিক্সেল হবে না, 8 পিক্সেল দিলে কন্টেন্টটা মাঝখানে চলে আসবে। চলে যে মাঝখানে আসছে। তো এখন দেখেন আমাদের যে মেন হিরো আইটেমটা আছে, এই হিরো আইটেমের এখন প্যাডিংটা কমাতে হবে, যে অ্যাকচুয়ালি প্যাডিং বটম। কারণ আমরা এখন এখানে আমাদের যে আইকন বক্স আছে, এখানে আমরা মার্জিন টপ দিছি, মানে এখানে আমরা মার্জিন প্যাডিং ইউজ করতেছি। আলটিমেটলি দুইটা, মানে দুইটা সামেশন এখন পুরো এই সেকশনটা নিয়ে নিয়ে যেতেছে, বুঝতে পারছেন? সো আমরা এখন কী করবো, যে হিরো সেকশন আছে এখানে আমাদের প্যাডিং টপ হবে, প্যাডিং টপ হবে 195 পিক্সেল, এটা আগের মতোই থাকবে। আর প্যাডিং বটম হবে, প্যাডিং বটম হবে 50 পিক্সেল দেয়। দেখি 50 পিক্সেল দেওয়ার পর কী অবস্থা, 50 পিক্সেল কম হয়ে যাচ্ছে, আমরা 90 পিক্সেল দেই। সো ওয়েল, ঠিক আছে। তো এখন এখন মানে কীভাবে ঠিক হলো, আমাদের 90 প্লাস 70 এই দুটো অ্যাকুমুলেট করে আমাদের এখন এই প্যাডিংটা পাচ্ছে, বুঝতে পারছেন? এখানের এই 90 আর এখানের এই 70। তো আমরা এই এই যে আইকন, এই আইকনের উপর একটা প্যারিং টপ, মানে মার্জিন টপ দিছি, এই মার্জিন টপটা এখানে নিচ্ছে আর কি, বুঝতে পারছেন? সো ওয়েল, আমাদের হিরো সেকশন শেষ, এখন আমরা দ্বিতীয় সেকশনটা করি। এক সেকেন্ড, আবার কি মেসেজ করবে, সো হিরো সেকশনের পরে একটা কমেন্ট করি। অ্যাকচুয়ালি হিরো সেকশন আমাদের হেডার, সেকেন্ড সেকশন আছে, সেকশন এখানে একটা আইডি দেই, সার্ভিস সেকশন এসি আর বিএসি সার্ভিস সেকশন এসি সি টি আই ও এন সার্ভিস সেকশন ভিতরে কন্টেনার নিতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কন্টেনারে আছে। আমাদের কন্টেনার বা আমি বলেছি কন্টাই, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কন্টেনারের ভিতরে আছে, তাই না? সো ওয়েল, কন্টেনারের ভিতরে আমরা এখন, আমাদের এখানে এখানে কয়টা কলাম আছে, 4টা, তার মানে কল এমডি 3 নিতে হবে আমাদের, বুঝছেন? কল এমডি 3 আর কল 12 স্মল ডিভাইসের জন্য। সো ওয়েল, সো এখানে দেখেন আমাদের ল্যাপটপ কি মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস না, ল্যাপটপ মিডিয়াম ডিভাইস, মিডিয়াম লার্জ, যাই হোক। তো দেখেন প্রথমে আমাদের এখানে এইচটিএমএল মার্কারআপটাকে আমরা চিন্তা করি, এটা কীভাবে করব। এটা হচ্ছে, এটা একটা আমাদের আইকন বক্স, যদি আইকন বক্স না আমাদের ইমেজ, সো এটাকে একটা ইমেজ বক্স ধরেন, ইমেজ বক্স, প্রথমে একটা ইমেজ বক্স নেবো, তারপর আমাদের একটা H3 আছে অথবা H4, তারপর আমাদের একটা P আছে। সো আমরা এভাবে করি, সো আমরা কার্ড না ইয়ে করতে পারি, আইকন বক্স নেই তো ইমেজ বক্স নিয়ে যা, ইমেজ বক্স, ইমেজ বক্স মধ্যে একটা ইমেজ আছে, রিসোর্স ইমেজেস, এটার নাম কি, প্রিন্ট, প্রিন্ট ডট পিএনজি, প্রিন্ট ডট পিএনজি। সো ওয়েল, আমাদের ইমেজটা চলে আসছে, ফাইন। আরেকটা জিনিস নোটিস করেন, আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা, মানে একটা বাই ডিফল্ট একটা প্যাডিং দেওয়া থাকে। দেখেন এখানে সেকশন শুরুতে একটা প্যাডিং আছে, আবার এই সেকশনে একটা প্যাডিং আছে। সো আমরা এক কাজ করি, আমাদের গ্লোবালি সেকশনে একটা প্যাডিং দিয়ে দিই, যাতে আলটিমেটলি সব জায়গায় পায়। প্যাডিং, প্যাডিং 40 পিক্সেল দিয়ে উপরে নিচ্ছে আর ডানে বামে 0।
সুবল দেখলাম যে গ্লোবাল প্যারেন্টটা এখন পাইছে ফাইন। তো আমরা আবার এইচটিএমএল মার্কারে চলে যাই, আইকন ইমেজ বক্স, ইমেজ বক্সের নিচে একটা এসপোর আছে, এসপোরের ভিতরে কি আছে আমাদের কন্টেন্টটা কি হচ্ছে, কন্টেন্ট হচ্ছে প্রিন্ট ডিজাইন। ওকে ফাইন, এসপোরের পরে একটা পিটেক নেই, পিটেকের ভিতরে কিন্তু কন্টেন্টটা আছে। সো ওয়েল, সো আরেকটা কাজ করি, এই পুরোটাটাকে একটা ডিবি নেই, ডিবির নাম দিয়ে আমাদের কি যে সার্ভিক্স এস সি আর বি আই সার্ভিস বক্স, মানে একটা ডিবি নিলাম আর কি, ডিবি নিতে তো কোনো প্রবলেম নাই। তো জাস্ট এখন এটাকে এখন ডিজাইন করবো আমরা, স্ট্যান্ডার্ড সি এস এস এ যাই, সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন মানে আইডি দিয়ে প্রবলেম করে একটা ক্লাস নেই, ক্লাসের নামও দিবে মানে সার্ভিস সেকশন। আইডির কাজ আছে, আইডির কাজ আমাদের মানে পরে লাগবে, তাই আইডি নিয়ে নিয়ে নিছি আগে। তো সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন যা কিছু থাকবে সব কিছু টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এই দেখুন সব কিছু মানে সেন্টারে চলে আসছে। তো এখন আমরা সার্ভিস সেকশনের এই ইমেজ বক্সটাকে ধরবো, যে রোয়ের ভিতরে আছে যে ইমেজ বক্স আন্ডারস্কোর দেখ, তাহলে একটু সুবিধা হবে। তো এই সার্ভিস সার্ভিস সেকশনের ভিতরে যে ইমেজ বক্সটা আছে, এখন আমরা এই ইমেজ বক্সটাকে সিলেক্ট করব, ইমেজ বক্স সার্ভিস সেকশন। প্রথমে একটা এর একটা হাইট দেই, হাইট দেই মনে করেন 80 পিক্সেল, উইথ দেই 80 পিক্সেল, 80 পিক্সেল। তারপর তার একটা বর্ডার দেই, যে বর্ডার 1 পিক্সেল সলিড, তারপরে হ্যাশ সিসিসি মানে আমাদের হ্যাশ কালার নেবে। সো দেখেন এটা আমাদের রাউন্ড কালার আছে, মানে সরি স্কোয়ার শেপে আছে, সো আমাদেরকে এখন রাউন্ড শেপে নিতে হবে। সো রাউন্ড শেপে নেওয়ার জন্য কী করতে হবে, বর্ডার রেডিয়াস 50% দিলে তো রাউন্ড শেপে চলে আসে, তাই না? ওয়েল, তারপর দেখেন আমাদের এখানে 80 পিক্সেল দিলে কম হচ্ছে, আমাদের কমপক্ষে মিনিমাম 150 পিক্সেল দিতে হবে যে এই রাউন্ডটার জন্য। এখানে দেখেন এখানে মিনিমাম আমাদের 150 পিক্সেল আছে এই রাউন্ডটা, 150 পিক্সেল দেয়। আপনি কোথাও বুঝতে না পারলে কোশ্চেন করেন, কারণ আমি তো অনেক দ্রুত যাচ্ছি, কারণ আজকে পিএইচডিটা শেষ করতেই হবে এভাবে হোক। সো ওয়েল, সো জাস্ট আমাদের এখন এই হাইট উইথ মানে হয়ে গেছে, জাস্ট বেশি বড় হয়ে গেছে, আর একটু কমে দিই 130 দিই, 130 দিই, যাই হোক প্রিটি গুড। এখন জাস্ট আমাদের ইমেজ ইমেজ বক্সের ভিতরে যে ইমেজটা আছে তার প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে, প্যাডিং দেই, প্যাডিং অটো দেই, অটো দিলে কি অবস্থা, অটো হবে না, প্যাডিং দেই 15 পিক্সেল, আপনি যদি জানা যাবে সব দিকে 50 পিক্সেল নেবে, 50 পিক্সেল কাজ করে নেই, মিনিমাম 35 দেই, এখন মাঝে যাবে। ওকে ফাইন, এখন আমাদের ইমেজটা মাঝখানে চলে আসছে। সো প্যাডিং দিলে, প্যাডিং দিয়ে একটা সংখ্যা দিলে মানে চারটা একসাথে কাজ করে না? হুম, প্যাডিং দিলে দেওয়ার একটা সংখ্যা দিলে মানে টপ বটম লেফট রাইট মানে চারদিক দিয়ে নিয়ে আনে। আচ্ছা, সো ওয়েল, তারপর দেখেন আমাদের এই যে ইমেজ বক্স, ইমেজ বক্সটাকে এখন মাঝখানে নিতে হবে, মাঝখানে কীভাবে নিব বলেন তো, আমরা এখন উইথ ইউজ করছি, কোন প্রপার্টি দিলে আমাদের এখন মাঝখানে চলে যাবে। যদি ইমেজ বক্সের কাজ তাহলে উইথ, উইথ তো দিছি, অটো মার্জিন, অটো এক্স্যাক্টলি মার্জিন অটো, অটো দিতে হবে, মার্জিন 0 অটো। সো মাঝখানে চলে গেছে, এই দেখেন মাঝখানে চলে আসছে। সো এখন আমাদের এই স্পটটাকে ধরতে হবে, সো এইগুলা সাইডে ছিল, হুম আমার এটা সাইডে ছিল ইমেজ বক্সটা, এটা মার্জিন অটো দিলে হয়ে যেত, 16 পিক্সেল আর টিটি আপার কেস UPPP আপার আপার কেস, এই কি অবস্থা, 16 পিক্সেল, ঠিক আছে 16 না, এটা এখানে পাবে 14 পিক্সেল, আর একটা মার্জিন হবে মানে টপ বটমে একটা মার্জিন হবে, মার্জিন 15 পিক্সেল আর লেফট রাইট 0,
সো ওয়েল দেখেন আমাদের ডিজাইনের সাথে হয়ে গেছে, তাই না? জাস্ট এখানে আমাদের ফন্ট ফ্যামিলি এরকম আসতেছে কারণ আমরা সেম ফন্ট ফ্যামিলি ইউজ করি নাই যেটা আপনি করতে পারবেন, এটা তো ওটা ইয়ে না। সো আমাদের একটা একটা কলাম হয়েছে, এখন জাস্ট এই কলামটাকে তিনবার মানে পেস্ট করলে তো হয়ে যাবে, মানে কপি পেস্ট, তাই না? ফ্রন্ট এন্ড ডিজাইন অ্যাকচুয়ালি ইজি আছে, বাস এই যে জাস্ট আমাদের এখন এই সেকেন্ড সেকশনে ডান, জাস্ট আপনি ইমেজটা চেঞ্জ করবেন আর কন্টেন্টটা, বুঝতে পারছেন? ঠিক আছে, সবচেয়ে সেকেন্ড সেকশনে গেছে, এবার আমরা থার্ড সেকশন করি। আচ্ছা ওয়েল এবার আসতে কমেন্ট দেই থার্ড সেকশন, ক্লাস দেই যে থার্ড সেকশন টি এস আই আর ডি থার্ড থার্ড সেকশন। ভাই আজকে আমি অনেক দ্রুত যাচ্ছি বুঝছেন, কারণ আজকে আমাদের এটা শেষ করতেই হবে, তো কোথাও কোনো প্রবলেম হলে বলেন। সো থার্ড সেকশন, আচ্ছা তার আগে একটা উইথ নিয়ে নেই, ইমেই কন্টেন্ট CON কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে রো, দেখেন এখানে আমাদের কল 10 আছে আর এখানে কল 2 আছে, একটা অ্যাজিউম করে রে নিলাম আর কি। সো আমরা এখানে কল 12 হবে স্মল ডিভাইসের জন্য, তারপর কল এমডি 10, কল এমডি 10 10 এর ভিতরে আছে, 10 এর পরে আছে একটা ফর্ম। আচ্ছা ওয়েল এখানে আমাদের যে কন্টেন্ট আছে এর রোরে একটা ফর্ম ট্যাগ নিতে হবে, কারণ এটা একটা ফর্ম, বুঝতে পারছেন? এটাকে এটাকে একটা ফর্ম ট্যাগ নিতে হবে, এফ ও আর এম। অ্যাকচুয়ালি কন্টেন্ট না নিলে হতো, ফর্ম ফর্মের সাথে তো অ্যাকশন লাগবে না কারণ আমরা জাভাস্ক্রিপ্ট পিএসপি করতেছি না। তো এখানে আমরা ইনপুট দিতে হবে ভাই, এই দুইটা সেকশন কি 50-50 না? এইটাতে যদি এমডি 6 ধরে মানে ফুল রাইটে দিয়ে দিলাম এমডি 6 ধরে, আর সাবস্ক্রাইবার যদি এমডি 6 ধরে ফুল লেফটে দিয়ে দিলাম। আচ্ছা ওইটাও করা যাবে, ওটা কোনো ফ্যাক্ট না। তারপর আমাদের এই ইনপুট এলিমেন্টটাকে আবার টেক্সট এলাইন রাইট করতে হবে, আর এটাকে টেক্সট এলাইন লেফট করতে হবে এই কাছাকাছি আনার জন্য, তাই না? আমরা কি করব, আমরা একটা ফর্ম নিছি না, এই যে এই ফর্ম, এই ফর্মের একটা উইথ দেব, এই সেকশনের এই পুরোটা সেকশন তো 100%, তাই না? একটা ফর্মের উইথ দেবো 80%, তারপর ওই ফর্মটাকে মার্জিন 0 অটো দেবো, তার মানে ফর্মটা মাঝখানে চলে আসবে, তারপর উইথ 80% নিয়ে, তারপর ওই ফর্মের ভিতরে আমরা কী করছি, কল এমডি 10 আর কল এমডি 2 নিছি। এই যে দেখেন ফর্মের ভিতরে রো নিছে, তারপর একটা 10 নিছে, তারপর আরেকটা নিছে 2, মানে যেটা নেবো আর কি, তো আলটিমেটলি কাছাকাছি চলে আসবে। আচ্ছা আমরা কি করি তারপরে দেখবেন, ইনপুট ডট ফর্ম কন্ট্রোল কন্ট্রোল, এখানে একটা প্লেস হোল্ডার আছে, এখানে একটা কাস্টম প্লেস হোল্ডার দিয়ে দিই, দিস দিস ইজ দিস ইজ পিএলএস প্লেস, সো এমডি ইয়ার, সো ওয়েল তারপরে কল এমডি 2, কল কল 12 কল এমডি 2, সো ওয়েল এখানে একটা এ ডট কাস্টম কাস্টম বিটিএন, একটা দিয়ে ফর্ম বিটিএন, ফর্ম বিটিএন বিটিএন টিবিএন হয়ে গেছে বিটিএন, কন্টেন্ট কি আছে সাবস্ক্রাইব মেবি, আচ্ছা সাবস্ক্রাইব
subscribe. SBS BSCRIBE SBSCRIBE subscribe. Oops, it is not later. Oh, what does that mean again? It is I hope. All I'm ready to subscribe. So if number HTML markup says, if number decent portion of the essay. So third section. থার্ড সেকশনকে ধরি, তারপর তার একটা ইমেজ দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড ভাই কিছু বলতেছেন না না ঠিক আছে ভাই আচ্ছা আমরা হেডারের ইমেজটাকে এখানে কপি করে নিয়ে আসি এটা কোনো ফ্যাক্ট না দেখেন আমাদের ইমেজটা চলে আসছে সো থার্ড সেকশনের ভিতরে এখন যে ফর্ম আছে আমরা ওখানে ফর্মটা সিলেক্ট করি যে ফর্ম আছে তার উইথ দেই 80% মার্জিন আর জিআইএন মার্জিন জিরো অটো দেখেন ফর্মটা মাস্ক করে চলে আসছে আর এটা তো অনেক বড় সো আমরা 80 না দেওয়া তো 60 দিতে পারি তাহলে পারফেক্টলি হবে সো ওয়েল পারফেক্টলি হয়েছে জাস্ট এখন বাটনটাকে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে এমনে করলেন ভাই এটা বুঝলাম না এটারে ধরলেন এমডি 10 আর এমডি 2 এখানে আবার আচ্ছা এগুলো আমি কমেন্ট আউট করে তারপর বলতেছি এখন তো ক্লিয়ার যে কল 10 আর কল 2 তার মানে কল 12 এখন কোনো কোশ্চেন আছে এখন কোনো বুঝতে প্রবলেম কি করছি এই লাইনে দেখেন থার্ড সেকশনের মধ্যে যে ফর্মটা আছে ফর্মের উইথ বলে দিচ্ছে 60% দেখেন ফর্মের উইথ যদি 50% বলে দেয় মানে তার মানে কি আমাদের ফর্মের উইথ এখন আমাদের 60% আছে তো এখন আমি 60%টাকে আমরা এখন মাস্ক করে নেবো মাস্ক করে নেওয়ার জন্য মার্জিন জিরো অটো এটা ইউজ করতেছি সিম্পল বুঝছেন বুঝছেন নাকি আবার বলতে হবে ডিপলি ব্যাপার সে আপনি অ্যাকচুয়ালি না ঠিক আছে প্রথম প্রথম থার্ড সেকশনটা আমি 100% মনে করি পরে এর ভিতরে যে ফর্মটা ওইটারে আবার 50 ধরিবে আর 60 ধরিবে হ্যাঁ ওইটারে 50 60 ধরবেন তারপর 50 60 এর আপনি মাস করে নেবেন এর দিকে একটু ঠান্ডা মনে চিন্তা করবেন শেষ ইজিলি এনিওয়ে সুন্দর এই বাটনটাকে এখন ধরতে হবে যে ফর্ম ভিটিয়ে ফর্ম রিটেন দে থার্ড সেকশনে থার্ড সেকশনতে যে ফর্মটা আছে যে বাটনটা আছে তার কালার হবে আমাদের এই কালারটা ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা আর আমাদের মেইন কাস্টমার লিস্ট টেক্সট ভাই এটাকে জানি কী বলে এই যে একটা আন্ডারলাইন আছে টেক্সট ডেকোরেশন মনে হয় মার্জিন টপ দিলে সে নিচে চলে আসবে ফর্ম বাটন আছে তার মার্জিন টপ দিলে 10 পিক্সেল দেই এক্সপি হয়ে গেছে এটাকে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে কারণ আমাদের এ ট্যাগ ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্টে আমাদের মার্জিন মার্জিন প্যাডিং কিছুই কাজ করে না সে ইনলাইনকে ইনলাইন ইয়ে করতে হয় ইনলাইন ব্লক নিতে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক ঠিক আছে জাস্ট এখন প্যাডিং ব্লক দেওয়াতে কাজ করছে ইনলাইন ব্লক দেওয়াতে এর মার্জিন প্যাডিংটা কাজ করছে তাহলে দেখেন এখানে মার্জিন প্যাডিং কোনো কিছুই
এক কাজ করতেছিল না, আমরা যে প্যারিং দিছি প্যারিং এ কাজ করতেছিল না, কারণ তার মানে এটা ইনল্যান্ড এলিমেন্ট, ইনল্যান্ড এলিমেন্ট কে আমরা ইনল্যান্ড ব্লক করছি। তাহলে ইনল্যান্ড ব্লক দেওয়ার ফাইনান্সিয়াল করছে, হুম ইনল্যান্ড ব্লক দেওয়াতে কি মানে ওই যে রু বরাবর যে লাইনটা আছে ওই লাইনটা এসে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ইনল্যান্ড ব্লক দেওয়ার কারণে উপর উপর চলে আসছে। তো এখন বাটনে আমরা প্যারিংটাকে ছোট করলেই এই সেকশনের মতো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো এটা ওইটা এই করি, প্যাডিং 10 পিক্সেল আর ডানে পাবে 25 পিক্সেল। কি অবস্থা, 10 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 8 পিক্সেল দেয়। কি অবস্থা, এই যে দেখুন অস্থির, সমান হয়েছে না অস্থির, তার মানে আমাদের এই সেকশনটা ডিজাইন করা শেষ। আচ্ছা একটু ছোট বড় আছে, ওইটা কোনো ফ্যাক্ট না, প্যাডিং দিলে হয়ে যাবে। এখন আমাদের এই ওয়ার্ক সেকশন, এখন আমাদের ওয়ার্ক সেকশনটা করতে হবে। আচ্ছা ওয়েল, এখানে একটা কমেন্ট করি, ওয়ার্ক সেকশন সিটিআই ওয়েল সেকশন ওয়ার্ক সেকশন ওয়ার্ক সেকশনটা কন্টাক্ট এরিয়া আছে কন্টাই না। সো ওয়েল আমাদের একটা H3 আছে, সরি H2, সাব হেডিং গুলো আমরা H2 তে দেবো, H2 এর পরে একটা পি আছে, এখানে একটা সিম্পল একটা ডিজাইন আছে, এটা সুডু ক্লাস দিয়ে করছে আফটার বিফোরে, যেটা আমি আপনাকে দেখাই নাই, সেটা দেখাই দেব না, সেটা আপনি নিজে রিসার্চ করেন আফটার বিফোর, কারণ আফটার বিফোরটা আমি একটা পণ্য দিই বুঝতে গেলে পুরো মাথা। নিচের লাইনটা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ডিজাইন আছে এই যে এটা এইটা এটা আফটার বিফোর দেয়া করছে। সাহেব ওটা আমি পড়ছিলাম না, সো 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 কন্টেনার তো মার্কার শেষ, জাস্ট আমরা ওয়ার্ক সেকশনটাকে ধরি, এখানে আমি ফন্ট সাইজ গুলো র্যান্ডমলি দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আপনি এগুলা পিএসজি থেকে পিক্সেল পারফেক্ট করে করবেন, বুঝছেন? আর এখন ওটাতে বুঝেন যে কীভাবে মানে পিক্সেল থেকে নিতে হয়, ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কালার হবে কালার। সো ওয়েল এটা আরো বড় 36 হবে, আর ফন্ট ওয়েট হবে 400। এখন আমাদের এই গ্যালারি এই শোকেস সেকশনটা হবে, এই সেকশনটাকে করতে হবে। সেটা করার জন্য আমরা এখন এক কন্টেনারের নিচে যাই, নিচে গিয়ে একটা ই করি, একটা ক্লাস দেবে শোকেস, শোকেস সো একটা ক্লাস নেই, শোকেস শোকেস সো ওয়েল শোকেসের ভিতরে আমাদের কন্টেনার আছে কন্টেইনার। সো দেখেন আমাদের এখানে কল কত নিতে হবে, যেমন যেহেতু তিনটা কলাম আছে তার মানে কল এমডি 4 নিতে হবে, এমডি 4 কল এমডি 4। সো আমরা ওটাই করি, রো তো থাকবে কল 12, সো টু বেসের জন্য আমাদের টু থাকবে, তারপর কল এমডি 4 কল এমডি 4। তারপর আমাদের কি আছে, একটা ইমেজ আছে, তারপর ইমেজকে হোভার করলে কিছু একটা কন্টেন্ট আসতেছে, এখন আমাদেরকে এইভাবে করতে হবে। সো আমরা এখানে একটা ইয়ে নেই, শোকেস কন্টেন্ট অথবা ইমেজ বক্স নেই, ইমেজ বক্স ওয়েল, তারপর ইমেজ বক্স আমাদের ইমেজ আছে, ইমেজ হচ্ছে রিসোর্স ইমেজেস, ইমেজ কোনটা হতে পারে,
ওয়ার্ড ওয়ান ওয়ান টু থ্রি এগুলো হবে। আচ্ছা বল, আমাদের ইমেজটা চলে আসছে। তো এখন আমরা ইমেজটাকে হবার করলে কিছু একটা আসবে। সো দেখেন এই ইমেজ বক্স, এই ইমেজ বক্স তো এটা একটা চাইল্ড তাই না? ইমেজ বক্সের চাইল্ড হচ্ছে আমাদের এই ইমেজটা তাই না? তো এই ইমেজের আরেকটা আমরা সিবলিংস নিতে আসি, মানে ভাই বোন আরেকটা ডিব নেই। এটা এই ডিবের ক্লাসের নাম দেয় হবার কন্টেন্ট, হবার কন্টেন্ট। সো দেখেন এখন হবার কন্টেন্টের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ইমেজ বক্সটা, বুঝতে পারছেন? আচ্ছা ওয়েল, তো আমাদের এই হবার কন্টেন্টের ভিতরে আমাদের এই যে হবার ক্লাস যেটা আসছে ওইগুলো দিতে হবে। তো প্রথমে আমাদের একটা এইচ পেপ আছে, এইচ পেপ আছে, একটা লরমি পিপসামের একটা কন্টেন্ট দেয় আর একটা বাটন আছে। আচ্ছা এখানে বাটনটা তো আপনি ডিজাইন করতে পারবেন তাই না? বাটনটা ডিজাইন বিটিএন বিটিএন ওয়ার্নিং দিয়ে, ডব্লিউ এ আর এন আই এন দিয়ে, বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিয়ে দিছি কারণ ওইটার তো কোনো কনসার্ন না। ওয়ার্নিং মান ভুলিছে, ডব্লিউ এ আর মানে আনছি ওয়ার্নিং ওয়ার্নিং। আচ্ছা যাই হোক, সো এখন আমরা পজিশন ইউজ করব, পজিশন টিপ। সো শোকেসটাকে ধরে ওয়ার্ক সেকশনের ভিতরে যেই শোকেস আছে এভাবে স্পেসিফিক করতে হবে। ওয়ার্ক সেকশনের মধ্যে যে শোকেস আছে তার একটা মার্জিন টপ দিতে হবে। এই যে দেখেন আমাদের এখানে এই শোকেসের উপরে একটা মার্জিন টপ আছে কিন্তু এখানে নাই, সো এখানে একটা মার্জিন টপ দেই। আপনার পিকচারটা তো অটোমেটিক একটা মার্জিন নিয়ে নিছে প্যারা থেকে, আমার একদম একসাথে লাইকা যায় কই? আমাদের বাই ডিফল্ট যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের একটা মার্জিন প্যাডিং থাকে, বুঝছেন? যাই হোক মার্জিন যদি না থাকে মার্জিন দিয়ে দিবেন, দেখেন কেন আসছে না এটা এখন বুঝতে পারছি না। এই যে মার্জিন টপ 30 পিক্সেল নিয়ে এনেছে, অ্যাকচুয়ালি 35 দিলে সবচেয়ে সুন্দর হয়, 365 অ্যাকচুয়ালি 35 হবে, 35। সো ওয়েল, এখন শোকেসের ভিতরে যে ইমেজ বক্স আছে এটাকে ধরতে হবে, যে ইমেজ বক্স আছে এটাকে ধরতে হবে। তারপর ইমেজ বক্সের ভিতরে যে হবার কন্টেন্ট আছে ওইটাকে নিয়ে কাজ করতে হবে আমাদের, যে হবার আর হবার কন্টেন্ট, হবার কন্টেন্ট দিত, হ্যাঁ হবার কন্টেন্ট। সো ওয়েল, ইমেজ বক্সটাকে আমরা এখন পজিশন রিলেটিভ দেব কারণ আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট করব, যে যে হবার কন্টেন্টটাকে আছে এখন পজিশন অ্যাবসলিউট, ABSOLUTE। ওয়েল, পজিশন অ্যাবসলিউট করছি। এখন পজিশন অ্যাবসলিউট দিলে আমাদের আরও 4টা প্রপার্টি ইউজ করতে হয়, ওগুলো কী কী বলেন তো? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, রেড কালার দিই। আরিফ ভাই ভাই এইটা আমার, আচ্ছা যাই হোক সমস্যা নেই, টপ 0 তারপরে লেফট 0 তারপরে রাইট 0 বটম 0 হোয়াট হ্যাপেন, সামথিং ইজ মিসিং। ইমেজ বক্স শোকেসের ভিতরে যে ইমেজ বক্স আছে তাদের হবার কন্টেন্ট, ইমেজ বক্স আছে তাদের হবার কন্টেন্ট। কাজ করতেছে না কেন? হবার না, আমরা তো হবার করার কারণ, আমরা জাস্ট হবার কন্টেন্ট একটা ক্লাস নিছি জাস্ট, মানে হবার করে হবার করার কিছু ইউজ করিনি। কেন আসবে না, কিভাবে আসবে? আমরা এখানে এই যে ইমেজ বক্স এখানে দিচ্ছে হাইফেন অথচ হবে আন্ডারস্কোর, আমরা স্টাইল করতেছি আন্ডারস্কোর দিয়ে আর অথচ আমাদের এসটিমেট ছিল হাইফেন। এই যে দেখেন এখন আসতে
বুঝতে পারছেন? আর ইমেজটাকে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড এফ এল, তার মানে এটা উইথ 100% এই এটা ইয়ে করে আর কি। এটা কেন দিয়েছি আমি দেখাই, এই দেখেন আমাদের ইমেজের একটা সাইড চলে আসছে না, মানে ইমেজটা ওভারল্যাপিং করতেছে আমাদের সেকশন থেকে, দেখতেছেন? তার মানে আমাদের ইমেজটা ওভারল্যাপিং করতেছে। আমরা যদি ইমেজ ফ্লুইড এটা ইউজ করি অথবা ইমেজের উইথ 100% করে দেই, তাহলে সে ওভারল্যাপিংটা করবে না, বুঝছেন? আচ্ছা ভাই, লেফট রাইট সবগুলা জিরো দেওয়াতে কি আমার ওই যে হবার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা সবটা ওইটার উপরে এসে বসছে? তারপরে সে কোথায় কোথায় ইউজ হবে, মানে টপ জিরো, এটা টপ জিরো বলতে কোথাকার টপ জিরো, যে ইমেজ বক্স আছে যে প্যারেন্ট এলিমেন্ট, ওই প্যারেন্ট এলিমেন্টটা টপ জিরোতে যাবে, যে টপ এলিমেন্ট হবে জিরো, আর লেফট জিরো আর রাইট জিরো বটম যদি জিরো দেয়, তার মানে সে ফুল জায়গাটাই নিয়ে নেবে, যে সমস্ত জায়গাটাই, মানে বুঝতে পারছেন? এটাই মনে রাখবেন, আমরা পজিশন ইউজ করলে ওইটা ভাসমান অবস্থায় থাকে, অ্যাবসলিউট পজিশন ইউজ করলে ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ হ্যাঁ, পজিশন ইউজ করলে মানে অ্যাবসলিউট দিলে আর কি, আর পজিশন রিলেটিভ দেই, আর আমরা যদি এখানে পজিশন রিলেটিভ না দিতাম, তাহলে দেখেন এটা কার আন্ডারে যেত, এটা এখন বডির আন্ডারে যাইতো, ফুল বডিটা নিচে যাইতো, একদম বডির আন্ডারে চলে গেছে। হ্যাঁ, এটা আপনাকে পজিশন ক্লাসের সময় আমি আপনাকে মানে বলছিলাম যে বাইটকোন সে বডিকে মানে ট্র্যাক করে, নিচ থেকে জায়গা নেই, প্যাডিং টপ 20 হবে না 50 হবে না, 150 দিলে পারফেক্ট, কি হয় দেখেন, আমাদের কন্টেন্ট এই কন্টেন্ট একদম উপরে আছে, একদম একদম টপ জিরোতে আছে, কিন্তু আমরা যে সময় এখানে হবার করতেছি আমাদের কন্টেন্টটা কিন্তু মাঝখানে আছে, এই মাঝখানের জন্য এখানে আমাদেরকে আর এস বি এ ইউজ করা দরকার ছিল। এই যে তো ঠিক আছে, তো আমাদের নর্মাল অবস্থাতে এইভাবে থাকবে না, নর্মাল অবস্থায় এটা হাইড অবস্থায় থাকবে, তার মানে হবার কন্টেন্ট নর্মালি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল শূন্য অবস্থায় থাকবে, মানে জিরো অবস্থানে, এখানে একটা ট্রানজিশন দেয় যাতে স্মুথভাবে যায়, TRANS ট্রানজিশন 0.6s। আমরা হবার কন্টেন্টকে না, ইমেজ বক্সকে, ইমেজ বক্সকে যে সময় হবার করবো এই সময় তো এটা হবে তাই না, ইমেজ বক্সকে আমরা যে এই সময় হবার করবো, হবার করবো, হবার করলে কি হবে, ইমেজ ট্রান্সফর্ম স্কেল না দিলে কি হয় ভাই? আমাদের এই কন্টেন্টটা ইনিশিয়াল অবস্থায় কিন্তু মানে ডিসপ্লে নন অথবা ভিজিবিলিটি হিডেন অবস্থায় আছে, দেখেন নাই, তারপর আমরা এখানে হবার করলে এই কন্টেন্টটা আসতেছে, তার মানে কি আমাদের প্রত্যেকটা এলিমেন্টে বাই ডিফল্টে ট্রান্সফর্ম স্কেল ওয়ান অবস্থানে থাকে, বুঝতে পারছেন? সো আমরা এখানে ওয়ান অবস্থা যাতে না থাকে, এটাকে জিরো অবস্থানে বলে দিতেছি, যে এলিমেন্টটা থাকবে না মানে হাইড অবস্থায় থাকবে, যে সময় হবার করবে ওই সময় ওই এলিমেন্টটা আমাদেরকে অ্যাপিয়ার করবে, এর এর আগে সে ডিসঅ্যাপিয়ার হয়ে থাকবে, বুঝতে পারছেন? সে দেখেন আমাদের মানে ইনিশিয়াল অবস্থায় থাকতেছে না, যে সময় আমরা হবার করতেছি দেখেন আমরা মানে তখন আসতেছি, আমরা ইমেজ বক্সকে যে সময় হবার করব, এটা বোঝেন, ইমেজ বক্সকে যে সময় হবার করব, যে হবার কন্টেন্ট ওই হবার কন্টেন্টের ট্রান্সফর্ম স্কেল ওয়ান হবে, যেটা জিরো অবস্থানে আছে, দেখেন এই আসতেছে। সো আপনি এগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন না, এরকম ডিজাইন এত কোনো আর মেন ফ্যাক্ট না,
আরে ভাই, ভাই এখন এই ভিতরে টেক্সট হোয়াইট, তারপর ফন্টের বাটনের কালার, এগুলো তো চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ ভাই, আচ্ছা তাহলে এটা স্কিপ করি। তাহলে দেখুন, আমরা একটা এলিমেন্ট হয়েছে, এখন এলিমেন্টটাকে আমরা এখন আরও 5 বার কপি করে পেস্ট করলেই হবে, কারণ আমাদের টোটাল ইমেজ আছে 6টা। 1, 2, 3, 4, 5, 6 বেশি দিয়ে ফেললাম নাকি? ও টেক্সট একটা একটা বেশি দিয়ে ফেলছি, কন্ট্রোল জেড। সো দেখেন আমাদের জেড, সো আমাদের 6টা এলিমেন্টটা আছে, মানে 6টা ইমেজে চলে আসছে। তারপর একটা ইমেজের আমাদের ডানে বামে মার্জিন আছে, কিন্তু উপরে নিচে কোনো মার্জিন নাই। তো আরেকটা কাজ করি, এটাকে কন্ট্রোল মানে পেস্ট করার আগে একবারে করে ফেলি, একবারে করে ফেলে আমাদের যেই কলামগুলো আছে কলামগুলোর মার্জিন বটম 3 দিয়ে দিই, তাহলে আমাদের এই সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। 1, 2, 3, 4, 5 সো দেখেন এই সেকশনের মতো হয়েছে না, জাস্ট ইমেলগুলো চেঞ্জ করে হয়ে যাবে। ওয়েল, তারপর দেখেন একটা বাটন আছে যে মোর, বাটনটা কোথায় আছে? আমাদের যে শোকেস, একদম শোকেসে যে কন্টেনার আছে, মানে যে রো, একদম রো এর পরে আছে। সো রো এর পরে আমরা এই বাটনটা দেই, এ ডট বিটিএন 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 কি দেই? আচ্ছা বুট স্ট্র্যাপের ক্লাসে দেই, বিটিএন বিটিএন ইনটু ইনটু দ্য রেড মোর। এখানে বুট স্ট্র্যাপটা ক্লাস দিয়েছে, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, জাস্ট ক্লাস তো দেখে কিছু হতে পারে। টেস্ট সেন্টার, রকেটের সেন্টার অবস্থানে থাকে, এই যে বুট স্ট্র্যাপ, জাস্ট এখানে এরকম বাটন আছে আর আমাদের হয়েছে এরকম, বুঝছেন? ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা ভাই লঞ্চ করবেন না, ভাই লঞ্চ করবেন না, লঞ্চ করবো সমস্যা নেই। আপনি ওই যে এখানে যে এরপরে যে সেকশনটা, এটা বাদ দিয়া আওয়ার টিম করেন, আওয়ার টিম। আচ্ছা এটা তো পারবেন, এখানে এটা পারলে তো এটাও পারবেন, আওয়ার টিমের ওইগুলা পারলে নিচে তো পারবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এক মিনিট, আমি একটু পানি খাই। ওয়েল, সো আমাদের আওয়ার ওয়ার্ক সেকশনের সাথে আর আওয়ার টিম এতটুকু তো সেম, সো আমরা আওয়ার ওয়ার্ক থেকে এতটুকু কপি করে নিয়ে আসি, তাহলে তো হয়। ওকে এতটুকু আওয়ার ওয়ার্ক, এখানে ওয়ার্কসের জায়গায় হবে টিম, টিম সেকশন আবার টিম, ওপস আচ্ছা ওয়েল বলে দিতে হবে, দেখুন এখানে আমাদের কল এমডি 3 নিতে হবে, যেহেতু আমাদের 4টা কলম আছে। সো কন্টেনার, কন্টেনারের পরে নেই, এখানে দিতে টিম সেকশন, টিম সেকশন কন্টাই, আচ্ছা টিম কন্টেনার, কন্টেনার হচ্ছে রো, রোর ভিতরে প্রথমে কল 12, তারপর কল 3, কল এমডি 3 অ্যাকচুয়ালি 4, তাই না? যেহেতু আমাদের 3টা কলাম আছে, তাই না? কল এমডি 3 কিভাবে, কল এমডি
ফোর না থ্রি হবে, যদি তোমরা সাইডটা করো ওয়েল। সো কলামনে থ্রিতে একটা এ নেই, যে টিম বক্স, টিম বক্স। সো ওয়েল টিম বক্স প্রথমে কি আছে, ইমেজ আছে, টিম বক্স প্রথমে ইমেজ আছে, রিসোর্স ইমেজেস টিম ওয়ান নামে আছে মেবি। আচ্ছা যাই হোক, একজন ইয়ে আছে, এখানে উইথ দিয়ে দেয় আর ক্লাস দেয় ইমেজ ফ্লুইড, ক্লাস ইমেজ ফ্লুইড, তারপর কি আছে, একটা নাম আছে, ওনার নাম আছে, নামটা নেই। এই টিম বক্সের নিচে নিলাম, মানে টিম বক্সের চাইল্ড H6 দেই এটা। তারপর দেখেন আমাদের ফেসবুক টুইটার আর গিটহাবের ইয়ে আছে, কি বলে সোশ্যাল লিঙ্ক আছে। সো এখানে জাস্ট আরেকটা ডিপ নিলাম, যে সোশ্যাল SOCIAL সোশ্যাল লিঙ্কস। হ্যাঁ কার্ডের মতো, আপনি বুটস্ট্র্যাপের কার্ডটা নিতে দিতে, ওই কার্ডটা নিলেও হতে দেয়, কার্ড ইমেজ টপ একটা ইয়ে কম্পোনেন্ট আছে না, ওটা নিলেও হতে, মানে সমস্যা না, আমরা আমাদের নিজেদের মতো করে করে দিই, বুটস্ট্র্যাপেরটা নিতে হবে এমন তো কোনো কথা না। সো ওয়েল আমাদের আমাদের কতটুকু পর্যন্ত হলো, এই যে তার একটা ইমেজ আছে, তারপর তার নাম আছে, এতটুকু হয়েছে। তারপর এখন দেখবো তার এই সোশ্যাল মিডিয়া এগুলো কীভাবে করবো। সেগুলো অ্যাকচুয়ালি আমরা ইউএল এলআই দিয়ে করবো, ইউএল এলআই। সো একটা এলআইয়ের ভিতরে আমরা দিই i.fafa ফেসবুক, ফেসবুক। এখানে আমাদের ফেসবুকটা আসছে, এটা হলো FAS, হোয়াট হ্যাপেন FAB, একটা ফেসবুক আছে, আরেকটা হচ্ছে টুইটার আছে, একটা গিটহাব আছে। ফেসবুক টুইটার TWIER টুইটার গিটহাব গিট, আমাদের তিনটে এলিমেন্ট আছে। একটা কমন সিএসএস একটা ইয়ে নেই, ইউএল এলআই লিস্ট স্টাইল নাম থাকবে, ইউএল এর ভিতরে যে এলআই আছে তার লিস্ট স্টাইল নাম, এগুলো তো আমাদের কমন সিএসএস লিস্ট স্টাইল, হোয়াট হ্যাপেন এগুলো আছে লিস্ট স্টাইল নাম। সো ওয়েল তারপর যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন আইকনসের নিচে একটা পি আছে, যে লর মিপসামের 11টা ওয়ার্ড নেই, ঠিক আছে। সো আমাদের এইচটিএমএল মার্কআপ শেষ, কিন্তু এখন আমরা সিএসএসটা করব। সো ওয়েল একটা মার্জিন টপ নিয়ে নিছে, ওয়েল দেখুন টিমের ভিতরে যে H6টা আছে, টিমের ভিতরে যে H6 আছে তার মার্জিন ধরে নিছে যে 10 পিক্সেল, আটানো ভাবে শূন্য। সো ওয়েল আর টিমের ভিতরে যে পি আছে টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এখন আমাদের সোশ্যাল আইকনের আইকনের কাজটা করলে হবে, এখন সেটা ভিতরে টিমের ভিতরে যে সোশ্যাল, আচ্ছা টিমের ভিতরে যে ইউএল আছে ইউএলটাকে ধরি, ইউএলটাকে ডিসপ্লে কী করব, ফ্লেক্স করব, ফ্লেক্স। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করলে আমাদের যে মানে কলামগুলো আমরা পাশাপাশি চলে আসে। সো ইউএলের ভিতরে যে এলআই আছে, এখন এই এলআইগুলোকে ধরব, এর একটা হাইট দেব, হাইট দেব 45 পিক্সেল, ডিসপ্লে ফ্লেক্স করলে ওটার ভিতরে যত এলিমেন্ট থাকবে ওগুলো পাশাপাশি চলে আসবে, বুঝতে পারছেন?
সেটাই কি করলাম এখানে, ইউ এল এল আই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে এগুলো সেন্টারে থাকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এলিমেন্টগুলো যাতে সেন্টার অবস্থায় থাকে, সেন্টারে আছে জাস্ট ইউ এল এল আই, এগুলো দেখুন স্পেসিফিকভাবে কালার দিতে হবে, মানে ক্লাস দিতে হবে, ক্লাস এটা হবে ফেসবুক, যে অ্যাপি দেই শর্টকাটের জন্য ক্লাস, টুইটার হচ্ছে ক্লাস, গিট এলআইয়ের ভিতরে যে আই ট্যাগটা আছে ওয়ানটা আই হবে, আই তার ফ্রন্ট সাইজটা কিছুটা বড় করি, ফ্রন্ট সাইজ 25 পিক্সেল, দেখি কি অবস্থা, অস্থির, আরেকটা এটা একটা মার্জিন টপ দেই, মার্জিন টপ 5 পিক্সেল, অস্থির, তখন বর্ডার রেডিয়াস, তারপরে যে ইউএল এল আই না টিমের যে ইউএল আছে, ইউএল এর যে ফেসবুক অ্যাপি ক্লাসটা আছে এখন ওইটাকে ডিজাইন করব, তার বিজি যদি রেড দেই এখন জাস্ট এই ফেসবুকটাই কালার হচ্ছে, বাকি দুইটা হচ্ছে না। সো আমরা সোশ্যাল মিডিয়া কালারের জন্য একটা সাইট আছে, তার নাম হচ্ছে এই যে সোশ্যাল কালার্স, এখানে আপনার সোশ্যাল মিডিয়ার কালারগুলোকে দেবে যে কোন মিডিয়ার জন্য কী কী কালার, এই যে এখানে ফেসবুক মেসেঞ্জার মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া আছে। সো আমরা ফেসবুকে যাই, আমরা রেড না দেওয়া হবে আমাদের ফেসবুক কালার, অবশ্যই এখানে হ্যাশ দিতে হবে, আর এখানে বর্ডার রেডিয়াস 50% দিতে হবে, তার মধ্যে যাতে এগুলো মাস্ক মানে 50% হয়, বর্ডার রেডিয়াস 50%। সো দেখেন ফেসবুক চলে আসছে, আর এখানে কালার হবে সবগুলো কালার যাতে হোয়াইট হয়, বা ডিফল্ট ব্ল্যাক কালার আছে, কালার হ্যাশ FFF, যে প্যাডিং আছে প্যাডিং দেই 5 পিক্সেল, তাহলে মাঝখানে চলে আসবে প্যাডিং 5 পিক্সেল। ওরে আল্লাহ তো অনেক বড় হয়ে গেছে, 8 পিক্সেল দেই। আচ্ছা ওয়েল, সো আমাদের ফেসবুকটা হয়েছে, এখন আমরা টুইটারগুলো করতে হবে, কিন্তু টুইটারগুলো আসতেছে না এখানে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইটও হয়ে গেছে, এই কারণে আসতেছে না। সো আমাদের ফেসবুকের ডিজাইনটা শেষ, এখন আমরা টুইটারটা করি, ফেসবুক টুইটার জন্য TW দিছি, আর গিটহাবের জন্য দিছি GIT, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই। সো টুইটারের জন্য টুইটারের কালারটা কপি করি, কপি করা হয়েছে, এবং গিটহাবের জন্য সেখানে গিটহাবের কালার নেই, কারণ গিটহাব কোনো সোশ্যাল মিডিয়া না। সো দেখেন হয়ে গেছে, অরিজিনাল একটু, তার মানে এখানে একটু হাইট একটু কমাতে হবে, ফন্ট সাইজ 20 পিক্সেল দেই তাহলে তো হচ্ছে, 20 পিক্সেল দিলে হচ্ছে, আর এগুলোকে 40 পিক্সেল দেই যাতে একটু কিউট লাগে, এখন একটু বড় বড় লাগতেছে, অস্থির, জাস্ট এখন একটা মার্জিন দিলেই হবে, যে মার্জিন 0 ডানে বামে 5 পিক্সেল করে মার্জিন থাকবে, অস্থির, এখন কিউট লাগতেছে তাই না? সো ওয়েল, এখানে CSS এর একটা নতুন প্রপার্টি আছে গ্রে স্কেল, দাঁড়ান আমি যাই, CSS F গ্রে আমাদের যে টিম সেকশন আছে, টিম সেকশনের ফিল্টার গ্রে স্কেল 100% দিয়ে দিলাম। এই গ্রে স্কেল কী করে, মানে এলিমেন্টটাকে একটু গ্রে কালার করে রাখে আর কি, যে সমস্ত এলিমেন্টটাকে এখন গ্রে কালার করে রাখছে। সো এখন দেখেন আমরা টিমটাকে যে সময় হবার করবো, এখানে একটা ট্রানজেকশন দিয়ে দিই, যদি স্কুল করবো হয় টিমটাকে যে সময় হবার করবো,
আমাদের তখন যে ফিল্টার গ্রে স্কেল হবে শূন্য, ইনিশিয়ালি 100 গ্রে স্কেল 100 অবস্থানে আছে, আর যে সময় হবার করবো গ্রে স্কেল হবে শূন্য। এই যে দেখেন যে সময় হবার করতেছি গ্রে স্কেল শূন্য হচ্ছে, এক সেকেন্ড, এই যে এক মিনিট, এই দেখেন কেন, আচ্ছা দেখেন ইনিশিয়াল অবস্থায় কিন্তু এগুলো গ্রে স্কেল আছে, যে সময় হবার করতেছি এই সময় মানে গ্রে স্কেল শূন্য হয়ে যাচ্ছে, বুঝছেন? সো এখন আরেকটা করতে হবে যে কাট, এগুলো যে এগুলো হচ্ছে টিম বক্স, টিম বক্সের একটা ইয়ে দিতে হবে যে বর্ডার, বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস না অ্যাকচুয়ালি বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো 2 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল, আর সিসিসি, এই কি অবস্থা, কেমন বক্স শ্যাডো আসছে, আচ্ছা অস্থির। সো বক্স শ্যাডোটা কখন আসবে, যে সময় আমাদের এই টিমটাকে হবার করা হবে অথবা টিম বক্সটাও হবার করা হবে, ইনিশিয়ালি থাকবে না, টিম বক্সের যে সময় হবার করা হবে এই সময় বক্স শ্যাডোটা আসবে, যে সময় এটাকে হবার করতেছে একটা বক্স শ্যাডো আসতেছে, খেয়াল করছেন? এটা তাতে আসতেছে একটা ট্রানজিশন দিয়ে দেয় তাহলে স্মুথভাবে আসবে, যে ট্রানজিশন 0.6s। আর একটা হবার করলে মার্জিন টপ -5 পিক্সেল হয়ে যাবে, যে সময় হবার করতেছি মার্জিন টপ হচ্ছে কিন্তু সব -5-এর কারণে কম বোঝা যাচ্ছে, 15 পিক্সেল দেই। তো দেখেন যে সময় হবার করতেছি এটা মানে মার্জিন টপ হচ্ছে কিন্তু এখানে এই এলিমেন্টটা দিকে দেখেন, এলিমেন্টটা ইয়ে হচ্ছে, আমরা তাহলে এটাকে আরও একটা কপি পেস্ট করি, যে কলম ডেটা আছে আর 3 বার করলে হয়ে যাবে আমাদের, দেখেন যে সময় হবার করতেছি যেটাকে হবার করতেছি এটা কিন্তু মানে উপরের দিকে যাচ্ছে, অস্থির না এটার মতো আর কি। এখানে একটা জিনিস দেখেন, আমি গ্রে স্কেল ফুল টিম সেকশনে দিছি, অ্যাকচুয়ালি টিম সেকশন হবে না, আমাদের টিম বক্সে হবে শুধু, টিম বক্স গ্রে স্কেল 100, যে সময় টিম বক্স হবার করবো গ্রে স্কেল শূন্য হবে, পারফেক্ট, অস্থির না ভাই? হ্যাঁ ভাই। সো ওয়েল আমাদের টিম সেকশনও হয়েছে, আর কি এখন আপনি যেহেতু এটা করে দিছি আপনি তো এটা করতে পারবেন, সেম ডিস্টেন্স করবেন, আর এটা তো আপনি বহুতবারই করছেন এরকম ফর্ম, আর ওই এটা বলছিলেন ইয়েটা কোনটা, যে এটা মধ্যে যে ক্লিক করলে একদম, আচ্ছা 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 এক সেকেন্ড, ভালো কথা মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা ওয়েল আগে আমরা স্ট্যাটিকলি এটাকে বানাই, সো এটাকে আপনি একদম সবার শেষেও দিতে পারেন আবার সবার উপরেও দিতে পারেন, আচ্ছা এটাকে আমরা সবার উপরে দিই, একটা সবার উপরে একটা সেকশন নেই, সেকশন নেই অ্যাকচুয়ালি একটা ডিপ নেবো, যার নাম দিই স্কর্ট টপ, এটা আপনার সব প্রজেক্টে লাগবে, সো ডিপ, আরে ডিপ কেন হবে, স্কুল টপ SCRO স্ক্রল টপ, সো ওয়েল আইডি নেই ক্লাস না নিয়ে, এর ভিতরে একটা আমাদের ইয়ে থাকবে @FAFA MCL অ্যাঙ্গেল অ্যাঙ্গেল টপ, কী অবস্থাটা কোথায় আছে পুরো থাকবে, সো যাই হোক দেখা যাচ্ছে না, আগে আমরা এটাকে ডিজাইন করি, স্ক্রল টপ বিজি আপনার তো রেড দেই হাইট দেই 40 পিক্সেল উইথ WIDTS 40 পিক্সেল, আচ্ছা এই অবস্থায় আছে অস্থির, সো আমাদের যে আইকন আইকনটা এটা হবে না, আই পা পা এগুলো না অ্যারো দেই, এগুলো হচ্ছে ফ্রন্ট অসমের ক্লাস, আচ্ছা ফ্রন্ট অসমের দেই,
এই যে এতটুকুই, এই যে পুরোটুকু অ্যাঙ্গেল আপ অ্যাকচুয়ালি। চলে আসবে উপরে আসছে, এটাকে আমরা এখন পজিশন ফিক্সড করবো, পজিশন ফিক্সড। সো এখানে পজিশন দিলে এটা বাসমান অবস্থায় থাকে, সো এটাকে আমরা কোনো মানে ফিক্সড করবো। বাই ডিফল্ট এটা টপ অবস্থানে থাকে, সেটা ফিট, এটা আমরা ফিক্সড করি একদম নিচে মানে একদম বটমে। সো বলে দিলে বটম বিও ডাবল টু বটম জিরো, দেখেন বটম জিরো দিলে একদম বটমে চলে আসবে। এখন এটা আমাদের রাইট সাইডে চলে আসতে হবে, সো রাইট জিরো, রাইট জিরো, দেখেন এটা রাইট সাইডে চলে আসছে। এটা একটু মানে ব্রাউজার সাথে লাইক আছে, একটু খারাপ দেখা যায়। সো রাইট জিরো না দিয়ে রাইট 1% দিই, তাহলে একটু সাইডে চলে আসছে। পুরো টপ থেকে তাহলে বটম থেকে তাহলে 1% দিই। আর এখানে রেড না দিয়ে একটা কালার দিয়ে টিল, আমার ফেভারিট কালার দিলাম। ওকে ফাইন, আচ্ছা রিপেয়ারিংটা দিয়ে আর একটু ঠিকঠাক করি। 8 পিক্সেল। সো এখন আমরা আমাদের এখানে ক্লিক করলে এটা স্ক্রল টপ করবে, সেটার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। ঠিক আছে, স্ক্রল টপ যাই, এটা আমি আমার সব প্রজেক্টে কপি পেস্ট করি। এখানে তারপরে যে স্ক্রল টপ যে আইডিটা আছে, আইডিটা দিতে হবে বাস। আগে আমি করে তারপর আপনাকে বুঝিয়ে দিতে আসছি যে অ্যাকচুয়ালি আমি কি করতেছি। আরিফ ভাই দেখছেন এটা কাজ করতেছে, এখন কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে কোশ্চেন। সো ওয়েল, এখানে আমরা যে কোয়েরি ইউজ করতেছি, প্রথমে এলিভেন্টটাকে আমরা ধরতেছি, স্ক্রল টপ ক্লিক ডট ফাংশন, এটাকে ক্লিক করার পর মানে কিছু একটা হবে, কি হবে, এইচটিএমএল এর বডি স্ক্রল টপ হয়ে যাবে, স্ক্রল টপ শূন্য হবে। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মানে বমের অংশ, মানে ডম, আমরা আমরা যা শুধু ডম দেখছিলাম আপনাকে, মানে বম দেখে নেই যে ব্রাউজার অবজেক্ট মডেল। যাই হোক, তারপর সেকেন্ড, তারপর এটা ইনিশিয়াল অবস্থায় মানে হাইট থাকবে। তারপর উইন্ডো ডট স্ক্রল ডট ফাংশন, এখানে এখানে খেয়াল করেন বাই ডিফল্ট এটা হাইট অবস্থানে আছে। আমরা যে সময় একটু উইন্ডোটাকে স্ক্রল করতেছি, দেখেন মানে 100 পিক্সেলের নিচে যাচ্ছে, তারপর এটা শো করতেছে, কারণ এখানে আমরা কন্ডিশন বলে দিতেছি যে স্ক্রল টপ যদি মানে 100 থেকে বড় হয় তাহলে এটা মানে ফেড আউট করবে, আদারওয়াইজ ফেড ইন হবে, এরকম আর কি। আচ্ছা যাই হোক, এটা এতটা বোঝার কিছু নাই, জাস্ট আপনি সব প্রজেক্টে সেম এই কোড এতটুকুই কপি করবেন, আর এখানে আপনি একটা এইচটিএমএল মার্কার আপ করবেন এতটুকুই। আচ্ছা এই তো, তাহলে আপনি বাকিটা করেন, এটা করে সাবমিট করেন, তাহলে দেখি কি হয়। আর কোনো কোশ্চেন আছে? না ভাই ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, করুন তাহলে, বেস্ট অফ লাক।